আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা রেসিপি আমি আজকে ভাপা লেয়ার কেক বানিয়ে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজার ভাপা কেক বানিয়ে নিতে পারবেন এই ভাপা কেক বানাতে কোনো ঝামেলা পোহাতে হবে না খুবই সহজভাবে উপস্থাপন করব আশা করছি এই ভাপা কেক আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি তিনটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আমি বড় সাইজের তিনটা ডিম নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি এক কাপের একটু কম চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন স্বাদ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভ্যানিলাইজেন্স এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না এখন আমি হ্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত ভালো করে চিনি গলিয়ে নিতে হবে আস্ত থাকলে কিন্তু ভালো হবে না চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারবেন হাফ কাপ তাহলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের একটু কম দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে এখানে ময়দা নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করব ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিব আর মিক্স করব এই ব্যাটারটা একদম পাতলা হবে ঘন করলে কিন্তু হবে না অল্প অল্প করে দিব আর মিক্স করব এখানে আমার দুই কাপের একটু কম দুধ লেগেছে ব্যাটারটা একদম রেডি এখন আমি দুই বাটিতে সমান করে ভাগ করে নিলাম এখন আমি একটা কাপের মধ্যে তুলে নিচ্ছি হাফ কাপ আর এক টেবিল চামচ কোকো পাউডার মিক্স করে দিচ্ছি আমি দুই কালার করব চকলেট ফ্লেভার করবো আর ভ্যানিলা ফ্লেভার দুই রকমের করব এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে এক সাইডে রেখে দিব আর এদিকে আমি ইয়েলো ফুড কালার সামান্য পরিমাণে মিক্স করে দিচ্ছি এটা অপশনাল কিন্তু দিলে দেখতে ভালো লাগবে এর জন্য দিয়ে ভালো করে মিক্স করে নিব ব্যাটার একদম রেডি এখন আমি পানির ভাপে দিব এজন্য চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে একটা স্টেনার বসিয়ে দিচ্ছে যে কোনো স্টেনার দিলেই হবে তারপর আমি কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি কেকের মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি যে কোনো পাত্রেই কিন্তু এই ভাবা কেক বসাতে পারবেন এখন আমি চকলেট ফ্লেভারগুলো হাফ কাপ করে দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে রাখবো চুলা হাই হিটে করে চার থেকে পাঁচ মিনিট এক এক চুলা এক এক রকম কম বেশি লাগতে পারে আমি চার মিনিট পর ফিরে আসলাম উপরে একদম শুকনো হয়ে গেছে এখন আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি হাফ কাপ করে দিতে হবে আর একটা শুকিয়ে গেলে আর দিতে হবে এই রকম করে আমি সবগুলো ভাপিয়ে নিব একটার পর একটা দিতে হবে আর ঢেকে দিতে হবে এই রকম করে সবগুলো আমি দিয়ে ভাপিয়ে নিয়েছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ মজার ভাপা কেক দেখলেন তো কত সহজে হয়ে গেল বাচ্চারা খেতে চাইলে ঝটপট কিন্তু এই কেক বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারবেন অনেক মজা করে খাবে খুবই টেস্টি হয়েছে আমি এখন কেটে দেখাচ্ছি কতটা লেয়ার লেয়ার হয়েছে দেখতে যেমন সুন্দর ভাপা কেকগুলো খেতেও কিন্তু অনেক মজার আর বানানো খুবই সহজ দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হতে পারে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য হয়ে গেল ভীষণ মজার ভাপা কেক আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ